প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ক্ষমা। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামী আপনার স্বাগতম জানাইছো নিউজ 18 অসম নর্থ ইস্টর ডিজিটাল লাইভলৈ। আর ডিজিটাল লাইভত লৈ আহিছো এনেকুৱা এটা প্রসঙ্গ, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ক্ষমা খুঁজিছে। ক্ষমা খুঁজিবলগীয়া হল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। এনেকুৱা কি কাম করলে প্রধানমন্ত্রীগী, আর যার বাবে প্রধানমন্ত্রীগীয়ে এই উৎসবের সময়সাত ক্ষমা খুঁজিবলগীয়া হল? হয়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ক্ষমা খুঁজিছে। দুখন রাজ্যের জনতার ওসরত ক্ষমা প্রার্থী, দুখন রাজ্যের জনতার ওসরত ক্ষমা বিচারিছে। হয়, কিয় ক্ষমা বিচারিছে সেয়া আমি জানাম। মঙ্গলবারের দিনটো আছিল ধনতেরাস। ধনতেরাস উপলক্ষে দেশের রাইজর বাবে, দেশের জনতার বাবে প্রধানমন্ত্রীগীয়ে বিশেষ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিসকলের বাবে, 70 ঊর্ধ্বর ব্যক্তিসকলের বাবে এক বৃহৎ ঘোষণা করেছে। এক প্রকার দীপাবলীর উপহার হিসাবে ঘোষণা করা হয়েছে দেশের 70 ঊর্ধ্বর ব্যক্তিসকলের বাবে সেই বিশেষ ঘোষণা। 70 ঊর্ধ্বর ব্যক্তিসকলের বাবে চিকিৎসা, আয়ুষ্মান কার্ডের জড়িয়ে চিকিৎসার এক অভিলাষী আঁচনির কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী মোদিয়ে। আয়ুষ্মান কার্ডর যে পরিসর, সেই পরিসর বৃদ্ধির কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারের এক অভিলাষী আঁচনি আয়ুষ্মান কার্ড। আয়ুষ্মান কার্ড, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা PMJAY, অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যে বৃহৎ আঁচনি, কেন্দ্রীয় সরকারের এক অভিলাষী আঁচনি, আর সেই কেন্দ্রীয় অভিলাষী আঁচনির সম্প্রসারণ ঘটায় 70 ঊর্ধ্বর ব্যক্তিসকলের বাবে এই বৃহৎ ঘোষণা করেছে যে আয়ুষ্মান কার্ডের জড়িয়ে, আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার জড়িয়ে 70 ঊর্ধ্বর ব্যক্তিসকলের চিকিৎসার খরচ বহন করিব কেন্দ্রীয় সরকারে, বা সরকারে খরচ বহন করিব সেই কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। স্বাভাবিকতে প্রধানমন্ত্রীর এই ঘোষণায় 70 ঊর্ধ্বর ব্যক্তির চিকিৎসার ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা, এক বিশেষ অবদান হিসাবে এই মুহূর্তে চর্চা চলিছে। যিয়েই ইনকাম নহোক কিয়, 70 ঊর্ধ্বর ব্যক্তিসকলে এই আঁচনির অধীনত চিকিৎসা সেবা লাভ করবলে সক্ষম হব, আর 5 লাখ টাকালৈ হসপিটালাইজেশনের, 5 লাখ টাকালৈ চিকিৎসাধীন অবস্থার, 5 লাখ টাকালৈ সরকারে বহন করিব সেই খরচ, আর এক বিশেষ সেবা 70 ঊর্ধ্বর ব্যক্তিসকলের বাবে বিশেষ সেবা আগবার কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে কালি নতুন দিল্লিত অনুষ্ঠিত হওয়া একটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানত। ধনতেরাসের দিনট এই কথা ঘোষণা করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। একদরে আয়ুর্বেদ দিবস, আয়ুর্বেদ দিবস উদযাপন করা হয়েছে। ধনন্তরী জয়ন্তী আছিল কালি দিনট, আর ধনন্তরী জয়ন্তীত নবম সংখ্যক আয়ুর্বেদ দিবস পালন করা হয়েছে। আয়ুর্বেদ দিবস সমগ্র দেশের লগতে প্রায় 150খন দেশত আয়ুর্বেদ দিবস পালন করার কথা উল্লেখ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। আর আয়ুর্বেদর প্রতি এতিয়া মানুষের আগ্রহ আকর্ষণ বৃদ্ধি পোৱাৰ কথা উল্লেখ করেছে। আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিরে আরোগ্য লাভ করিবর বাবে এতিয়া এই চিকিৎসা পদ্ধতিলৈ বা আয়ুর্বেদর প্রতি মানুষের এতিয়া আকর্ষণ বৃদ্ধি পোৱাৰ কথা উল্লেখ করেছে কালি সেই অনুষ্ঠানটোত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। আর বিশ্বর প্রায় 150খন দেশে আয়ুর্বেদ দিবস উদযাপন করার কথা উল্লেখ করেছে নরেন্দ্র মোদিয়ে। একে সময়তে ভারতের প্রধানমন্ত্রীগীয়ে এই অনুষ্ঠানত দুখন রাজ্যক তীব্র সমালোচনা করেছে। দিল্লি সরকার, দিল্লি সরকার, কেন্দ্রীয় শাসিত দিল্লি সরকারক কঠোর সমালোচনা করেছে, সমান্তরালক পশ্চিমবঙ্গ সরকারক কঠোর সমালোচনা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে এই ক্ষেত্রত সমালোচনা করেছে দিল্লি সরকার আর পশ্চিমবঙ্গ সরকারক, আয়ুষ্মান ভারত কার্ড প্রসঙ্গত সেই সমালোচনা, কারণ এই দুইখন রাজ্যের জ্যেষ্ঠ নাগরিক সকলে, সিনিয়র সিটিজেন সকলে এই সেবার পৰা বঞ্চিত হব লাগিব। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার এই যে বৃহৎ সেবার কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী মোদিয়ে, এই সেবার পৰা বঞ্চিত হব লাগিব দিল্লি সরকারের বয়োজ্যেষ্ঠ নাগরিক আর পশ্চিমবঙ্গের বয়োজ্যেষ্ঠ নাগরিক সকলে, কারণ তেওঁলোকে এই আঁচনির বাবে তেওঁলোকে আবেদন করব নোৱাৰিব, বা এই আঁচনির সুবিধা তেওঁলোকে লাভ করব নোৱাৰিব।
চিকিৎসা সেৱাৰ লাভৰ ক্ষেত্ৰত এই আঁচনিৰ সুবিধা তেওঁলোকে লাভ কৰিব নোৱাৰিব বুলি উল্লেখ কৰে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আৰু যাৰ বাবে দিল্লী চৰকাৰ আৰু পশ্চিমবংগ চৰকাৰক তীব্ৰ সমালোচনা কৰে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আৰু তাৰে পৰিপ্ৰেক্ষিতত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে পশ্চিমবংগ আৰু দিল্লীৰ জনতাক দিল্লীৰ বয়োজ্যেষ্ঠ নাগৰিকসকলক সত্তৰোৰ্ধ নাগৰিকসকলৰ ওচৰত ক্ষমা বিচাৰিছে যেতিয়াও বিচাৰিও এই সেৱা এই দুয়োখন ৰাজ্যৰ জ্যেষ্ঠ নাগৰিকসকলক দিয়াৰ পৰা বিৰত থাকিবলগীয়া হ'ল তেওঁ ক্ষমা খুজিছে সকলো সত্তৰ বছৰ বয়সৰ জ্যেষ্ঠ নাগৰিক আৰু সত্তৰ ঊৰ্ধৰ নাগৰিকসকলৰ বাবে তেওঁ এই সেৱা আগবঢ়াব নোৱাৰিব বুলি দুখ প্ৰকাশ কৰিছে তেওঁ কৈছে যে মই জানো আপোনালোকৰ মনত কি কথাৰ উদয় হৈছে আপোনালোকৰ মনত যি ধৰণৰ বেদনা উদয় হৈছে সেই বেদনা মই বুজি পাইছোঁ কিন্তু মই আপোনালোকক সহায় কৰিব নোৱাৰিম মই এই ক্ষেত্ৰত সহায়হীন মই আপোনালোকক সহায় কৰাৰ ক্ষেত্ৰত অপাৰগ এই কথা উল্লেখ কৰিছে আৰু ইয়াৰ কাৰণটোৱেই হৈছে যে এই দুয়োখন ৰাজ্যৰ চৰকাৰে দিল্লী চৰকাৰ আৰু পশ্চিমবংগ চৰকাৰে প্ৰধানমন্ত্ৰীৰ এই অভিলাষী আঁচনিত সহযোগিতা আগবঢ়োৱা নাই এই দুয়োখন ৰাজ্যত প্ৰধানমন্ত্ৰীৰ জন আৰোগ্য যোজনা এই আঁচনি ৰূপায়ণ কৰাৰ ক্ষেত্ৰত সহযোগিতা আগবঢ়োৱা নাই আৰু এই দুয়োখন ৰাজ্যত এই আঁচনি এতিয়াও প্ৰয়োগ কৰিব পৰা হোৱা নাই চৰকাৰৰ বিৰোধিতাৰ বাবে দুয়োখন ৰাজ্য চৰকাৰে এই ক্ষেত্ৰত তীব্ৰ বিৰোধিতা কৰিছে ৰাজনৈতিক কাৰণত প্ৰধানমন্ত্ৰী মোদীৰ এই আঁচনিৰ প্ৰতি সঁহাৰি জনোৱা নাই বা দুয়োখন ৰাজ্যত এই আঁচনি কাৰ্যকৰী কৰিবলৈ দিয়া হোৱা নাই ইয়াৰে পৰিপ্ৰেক্ষিতত দুয়োখন ৰাজ্যৰ সত্তৰোৰ্ধৰ জনতাই প্ৰধানমন্ত্ৰীৰ এই যি সম্প্ৰসাৰণ ঘটোৱা হৈছে সেই অভিলাষী আঁচনিৰ সত্তৰোৰ্ধৰ ব্যক্তিসকলক 5,00,000 টকালৈকে হস্পিটেলাইজেশ্যনৰ পইচা খৰচ চৰকাৰে বহন কৰাৰ যি ঘোষণা কৰিছে এই সেৱাৰ পৰা বঞ্চিত হ'ব লাগিব পশ্চিমবংগৰ সত্তৰোৰ্ধৰ ব্যক্তিসকল আৰু দিল্লীৰ সত্তৰোৰ্ধৰ ব্যক্তিসকল আনহাতে প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে এনেদৰে দুয়োখন ৰাজ্যক ক্ষমা খোজা প্ৰসংগত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে তৃণমূল কংগ্ৰেছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি কৈছে যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ এনেকুৱা ধৰণৰ আঁচনি এক প্ৰকাৰ তেওঁলোকে অপ্ৰয়োজনীয় বুলি ক'ব বিচাৰিছে এনেকুৱা ধৰণৰ অপ্ৰয়োজনীয় আঁচনি আয়ুষ্মান ভাৰতৰ দৰে এই অপ্ৰয়োজনীয় আঁচনিৰ প্ৰয়োজন নাই বা দৰকাৰ নাই বুলি উল্লেখ কৰি কটাক্ষ কৰিছে প্ৰধানমন্ত্ৰী মোদীক তৃণমূল কংগ্ৰেছে গতিকে এনেদৰে দুখন ৰাজ্যৰ জনতাৰ ওচৰত ক্ষমা বিচাৰি দিল্লী চৰকাৰ আৰু পশ্চিমবংগ চৰকাৰক কটাক্ষ কৰিলে সমালোচনা কৰিলে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে তেওঁ বাৰে বাৰে দুখ প্ৰকাশ কৰি কৈছে যে প্ৰধানমন্ত্ৰীৰ এনেকুৱা এখন অভিলাষী আঁচনি প্ৰধানমন্ত্ৰী জন আৰোগ্য আঁচনি আয়ুষ্মান ভাৰত প্ৰধানমন্ত্ৰী জন আৰোগ্য আঁচনিৰ সুবিধা এই দুয়োখন ৰাজ্যৰ জনতাক দিব নোৱাৰি বা এই সেৱা সত্তৰোৰ্ধৰ ব্যক্তিসকললৈ আগবঢ়াব নোৱাৰি পশ্চিমবংগ আৰু দিল্লীৰ সত্তৰোৰ্ধৰ ব্যক্তিৰ ওচৰত ক্ষমা খুজিলে কালি এই অভিলাষী আঁচনি মুকলি অনুষ্ঠানত নতুন দিল্লীত ধন্যবাদ